Hello, good afternoon and welcome to the channel Prim and Proper. Today is the 1st September, এখন বাজে পুরো ডট 12টা আর সেপ্টেম্বর মাস পড়ে গেছে আর এখন মনে হচ্ছে পূজো আর বেশি দিন বাকি নেই মানে এই 1st সেপ্টেম্বর করলো সামনের মাসে 1 তারিখেই ষষ্ঠী আর মানে একটা পূজো ভাব এবার লাগছে গত মাস থেকে মনে হচ্ছিল কিন্তু এ মাসে যে এই 1st সেপ্টেম্বরটা যে বলছি ব্লগে এটা মানে নিজের কানে এখন শুনছি এতেই না মনে হচ্ছে যে হ্যাঁ পুজো এসে গেছে মানে আর একটা মাস মানে আর একটা মাস 30টা দিন বাকি আছে এখানে মা আসবে তো যাই হোক পুজো তো এসে গেছে তোমরাও জানিও তোমরা কত কি শপিং করেছো আমার কিন্তু এখনও পুজো পারপাস কোনো শপিং হয়নি কবে হবে জানিও না তো যাই হোক তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমরা কী কী শপিং করেছো কমেন্টে বলো আর কীরকম কী এক্সপিরিয়েন্স হয়েছে সেটাও বলো আর এখন কতটা কি ভিড় রাস্তায় সেটাও বলো আর বাকি তো সব জায়গায় কলকাতার দিকে গেলেই বোঝা যাচ্ছে সব জায়গায় মোটামুটি প্যান্ডেল শুরু হয়ে গেছে স্বাভাবিক অনেক আগে থেকেই প্যান্ডেলটা শুরু হয়েছে কারণ ওদের ওখানে অনেক বড় বড় যদি পুজো হয় প্যান্ডেলও তাড়াতাড়ি শুরুও হয়ে যায় কালকেও কিছু দেখলাম আর ইনফ্যাক্ট এর আগে মানে গত বুধবার যখন গেছিলাম সেদিনকেও দেখেছি প্রচুর জায়গায় প্যান্ডেল শুরু হয়েছে সুরচি সঙ্গ সুতানুটি ওই সব জায়গায় যেসব জায়গায় আর কি বড়ো বড়ো পুজোগুলো হয় সেসব জায়গায় প্যান্ডেল শুরু হয়ে গেছে তো এই এখন খাচ্ছি হচ্ছে ফ্রুটস স্যালাড আর বাকি রাধা দিদি এসছে রাধা দিদি তো স্নান আমার হয়ে গেছে এখন একটু এই কাজ করছি লেখালেখি একটু আছে আর বাইরে পড়ছে এখন বৃষ্টি এই যে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে এখন তো যখন তখন বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যাই হোক এখন আমাকে এটা কমপ্লিট করতে হবে আবার 4টা থেকে পড়ানো আছে এই তো এই জাস্ট পড়িয়ে বাড়ি এলাম এখন 9টা 8 বাজে আর যে মা হাতে পাস্তা দিল হাত পা ধুয়ে নিয়েছি ওই পাস্তাটা ভাই বানিয়েছে এই যে ভাই বানিয়েছে তো খেয়ে ভাইকে বলবো কেমন হয়েছে না হয়েছে দেখতে টেস্টি লাগছে দেখা যাক খেয়ে কেমন লাগে এখন ফ্রিজ থেকে কি বের করছো বা কি কি বানাবো এখন রুটি বানানো হয়ে গেছে তাহলে রান্নাঘরে ঘুরঘুর করছো কেন পাস্তা তো ভাই করেছে এই যে বৌদিভাই ঘর ছাপ দিচ্ছে বাড়ির আর কোনো কাজ করে না হ্যাঁ আমার ঘর ছাপ দেবে না তাহলে এই যে খবরটা কি পেলি কেমন লাগলো খবরটা কবে হবে তাই না তুই এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাস এই ব্যাপার নিয়ে কিছু বলতে চাই না ব্যাপারটা একটু জনগণকে এক্সপ্লেইন করব না আমি এক্সপ্লেইন করব না কারণ এই ব্যাপারটা খুবই চিপ এন্ড খুবই খারাপ একটি ব্যাপার তো সুতরাং তুই কি বক্তব্য রাখছিস আমি এর ব্যাপারে কিছু বলতে চাই না কিন্তু ও যেটা করেছে খুব খারাপই করেছে এটা করা উচিত না ওর কিন্তু ও যেটা কি ভেবে করেছে জানি না তার নিজস্ব ব্যক্তিগত মতামত আর লোকের সম্পর্কে কথা বলা কিন্তু দরকার নেই সেটাই ভাই পাস্তাটা খুব ভালো পেয়েছি থ্যাংক ফর ইউর পাস্তা শুধু উত্তর দক্ষিণ পাস্তাটা তো ভাই করে নিজে ভাই ভালো না ভাই ভাই করেছে এত অসভ্য ছেলে আমি পড়িয়ে বেরিয়েছি বেরিয়ে না না আমি কোথাও যাইনি নিজের সিক্রেটটা ফাঁস হয়ে যাবে বলে এখন আমাকে বলছে আমি কোথাও যাইনি বাইকে আমি তো একজনের বাড়িতে বসে আছি নিমন্ত্রণ বাড়িতে গেছে ঠিক আছে এইবার দিয়ে বলছে যে আমি অন্যের বাড়িতে বসে যেলাম দে ইয়ারকি মানে সত্যি পড়তেছিস আসিস নি বলছে যে না এখনো আমি আসিনি আমি একজনের একটা বন্ধুর বাড়িতে বসে আছি এখন কি করছিস বলছে তুই ল্যাবের কপি দিতে এসে কি বললো তাই মা বলে তুই একা সব কুটুকে মেজদি ভাইকে বৌদি ভাইকে কাকিকে সবাইকে ফোন কর এবার আমি কাকিকে যখন ফোন করেছি তখন মালিটা মেতেই ছিল মানে
কাছে ছিল মা কাকিও কাছে ছিল পাস্তা করছিল কি করে বুঝলি আমি তো ঘরে আসছি আমি অপরই তো কাকির ঘরে আসছি এত অসভ্য ছেলে দিয়ে তারপরে মাকে বাইতে এসে বলছে ভাই এসছে বাড়িতে এসে বলছি চোখে তোর চোখে বলতে হয়েছে তখন বলছে না আমি তো যাইনি আমার মা এখন পাগলে ঘুরে বেড়াচ্ছে আর কিছু না মা এখানে এখন বাসন টাসন গোছাচ্ছে এই যে এখানে মা খাওয়া গেছে তো খাওয়া হয়ে গেছে এখন বাসন গোছাচ্ছে তারপরে মা শুতে যাবে ও আর এখন তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিটই এখন 11:30 পড়েছে হ্যাঁ শুধু শুয়ে পড়েছে ও পুটু শুয়েও পড়েছে আজকে তো যাই হোক পুটুকে এখন কদিন ধরে একটু ধমক টমক দিয়ে তাড়াতাড়ি করে শোয়াচ্ছি কারণ পুটুর তো ওই ব্যথাটা এখন অনেকটাই কম মাইগ্রেনের কিন্তু ওর যে সমস্যাটা হচ্ছে ওর ওই চোখটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে তো আমরা ডক্টরের সাথে এই রিসেন্টলি এক ডক্টরের অপটিক্যাল একজন ডক্টরকে দেখাবো তো সেই অ্যাপয়েন্টমেন্ট নেব আজকালের মধ্যে আজকে আমার সময় নিই তো কালকে নেব নিয়ে এই সপ্তাহের মধ্যেই এ সপ্তাহে সামনের সপ্তাহের মধ্যেই যাবো সেখানে তো যাই হোক লাস্ট কদিন ধরে লাস্ট কদিন ধরে এরকম আমার এই ব্লগগুলো একটু ছোটো ছোটো তোমরা দেখতে পাচ্ছ কারণ আমার লাস্ট কদিন ধরে ব্যাক টু ব্যাক ভীষণই মানে টাফ আর কি যাচ্ছে ভীষণই হেকটিক যাচ্ছে আর কি এক একটা দিন তো যাই হোক আমি চেষ্টা করি যতটা পারি আমি চেষ্টা করি পুরো সব কিছু কভার করার তো তোমরাও এটা সাপোর্ট করো এটাই বলবো যে তোমরাও সাপোর্ট করো আমি চেষ্টা করি মানে আমি আমার মানে এতটা বিজি শিডিউলের মধ্যেও ব্লগিংটা একটা পার্ট আর কি আমার মানে এটা একটা ভালোবেসে একটা একটা স্নেহ একটা ভালোবাসা দিয়ে ব্যাপার এটা করি তো তোমাদের ভালোবাসার সাপোর্ট এটা কিন্তু ভীষণ ভীষণভাবে প্রয়োজন তো তোমরাও দেখো যাতে গ্র্যান্ড অকেশনের আগে 1K সাবস্ক্রাইবার মিনিমাম 1K হয়ে যায় কারণ গ্র্যান্ড অকেশন একটা বিশাল বড় একটা অকেশন হতে চলেছে আমাদের বাড়িতে ফার্স্ট তো এটাই আর কি আর বাকি তো তোমরা দেখতেই পাও যে আমি কতটা মানে সব কিছুই শেয়ার করি ব্লগে কিছু ওখানে মানে লুকানোর ব্যাপার নেই টু বি ভেরি অনেস্ট এখানে লুকাবোই বা কেন তো যাই হোক যতটা পারি আমি দেখাই যতটা পারি আমি শ্যুট করি তো কিছু কিছু ব্লগ লাস্ট কয়েকটা দিন মানে 5 মিনিট 6 মিনিট 7 মিনিট এরকম হচ্ছে কারণ ভীষণই যেটা বললাম ভীষণই ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি তো যাই হোক যেদিন যেরকম হয় সেদিন সেরকম আর কি মাঝে মাঝে ভাবি যে এত ছোটো একটা ব্লগ দিচ্ছি কিন্তু কী করবো মানে ওই সময়টা আমি শুট বাইরে থাকলে আমি যে পড়াতে যাই সেখানে তো শ্যুট করার মতো না তো সেই কারণেই আর কি অতটা কিছু ইয়ে করা যায় না
তো যাই হোক চেষ্টা করবো আরও ভালোভাবে ব্লগিংটা আরও আরও ভালো ভালোভাবে করার, কিন্তু আমি যতটা পারি আমি চেষ্টা করি। ইনফ্যাক্ট আমি ইউটিউব থেকে প্রচুর প্রচুর দিক থেকে আমি শিখি যে কীভাবে কী করা যেতে পারে, তো সেগুলো অফ টাইমে শিখি, কিন্তু অফ টাইমটা পাওয়াটাই এখন খুব আর কি বড়ো ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক এই এডিটিংটা করবো। আর বাই দ্য ওয়ে যেটা কথাটা বলার জন্য এই ব্লগটা তো কালকে সকালে আপলোড হবে, তো তোমাদেরকে যে ইনফরমেশনটা দেওয়া সেটা হচ্ছে কালকে 9:30 থেকে আমাদের অর্জিতি টাচ অফ ফ্যাশন ফেসবুক পেজ থেকে লাইভ আছে, আমি লাইভে আসবো প্রচুর প্রচুর ওয়েস্টার্ন এবং ইন্ডিয়ান বোথ কালেকশন নিয়ে, যতটা পারবো এক ঘন্টার মধ্যে দেখানোর চেষ্টা করবো। আর যারা যারা এখনও অর্জিতি টাচ অফ ফ্যাশনকে ফলো করনি প্লিজ প্লিজ ডু ফলো, ওখানে প্রচুর প্রচুর কুর্তি এবং ওয়েস্টার্নের কালেকশন আমি কালকে দেখাবো। ইনফ্যাক্ট ব্যাক টু ব্যাক প্রচুর লাইভে দেখিয়েছি, যারা যারা এখনও ফলো করনি করতে পারো, আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক প্রোভাইড করে দেবো, তো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। ওকে, দেখা হবে তোমাদের সাথে কালকে লাইভে 9:30 সময়। প্রচুর তোমরা থেকো, কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো অবশ্যই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি ব্লগে কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই প্রপার। বাকি দেখা হবে আবার কালকে, টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, গুড নাইট, বাই।